এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। বুঝেছো, আগে হাজবেন্ড খাবে তারপর ওয়াইফ, এই সব থার্ড ক্লাস রুলস আপনাকে দিয়েই বানানো সম্ভব। রিশ খাচ্ছে আর মাঝে মাঝে আয়রনে আঙুলে কামড় দিচ্ছে, মাঝে মাঝে বাচ্চাদের মতো করে চুষছে। কি শুরু করলেন কি বলেন তো, আর একবার এমন করলে এমন মরিচ খাওয়াবো বাপের জন্মেও ভুলবেন আর। উফ বাঘিনী একটা, নিজে কি আপনি? হ্যাঁ, নিজেকে আয়নে দেখুন গিয়ে, মুলার মতো ভূতের মতো সাদা। রিশ হাসলো আয়রনের কথা শুনে। রিশকে খাওয়ানো শেষ হলে এবার আয়রন খেতে বসলো। তার পাতে রয়েছে তিনটি কাঁচা মরিচ এবং দুটো লেবু। এই জন্যই তো বলি এত তেজ কেন। মানে এই যে এত মরিচ খাও এই জন্যই তো এত তেজ তোমার, এখন বুঝেছি এত তেনামিয়াসে কোথা থেকে। আইলিন বাঁকা হাসলো। সিআইডি ইন্সপেক্টর আমি। হ্যাঁ আমার বউ, মাফিয়া অ্যান্ড পুলিশের রোমান্স ভালোই জমবে। যেদিন কোনো কেস দিয়ে ঢুকাবো না 14 শিকের খাঁচায়, সেদিন বুঝবেন পুলিশ কত রোম্যান্টিক। উফ জান আমি রাজি, তবে যদি তুমি থাকো আমার সাথে। অসহ্য একটা প্রাণী। রিশ হাসলো আইলিনের কথা শুনে। এ কি, বাকি রুমগুলো তালা দেয় কেন? বাসে তো আর কেউ নেই তাই। কি ভাবেন নিজেকে আপনি? হ্যাঁ খুব স্মার্ট। আপনি কি ভেবেছেন আমি কিছুই বুঝি না? এত যেহেতু বোঝো তাহলে সারের মতো চেঁচাচেঁচি করছো কেন? এবার আইলিন চেঁচিয়ে উঠল অনেক জোরে। কি, আমি চিল্লাই সারের মতো? ও গড, আমার কানটা শেষ। এই একদম মাথা ঘোরাবেন না। দেখো বউ আমি কাজ করছি, ডিস্টার্ব করো না। মানে বিয়ে না হতে দজ্জাল বৌগিরি স্টার্ট হয়ে গিয়েছে। আইলিনের রিশেল ল্যাপটপটা থাস করে বন্ধ করে দিল। আমি দজ্জাল বউ? আমি দজ্জালগিরি করি, আপনি নিজে কি? হ্যাঁ আচ্ছা জেলি কি হয়েছে বলো। আমি আপনার সাথে এক বেডে ঘুমাবো না। হ্যাঁ, হয় আপনি সোফায় ঘুমবেন না হলে আমি অন্য রুমে। আমার সাথেই তোমাকে ঘুমাতে হবে, শেষ। নেভার। এবার রিশ উঠে গিয়ে আইলিনের দিকে এগোতে লাগলো। আইলিন ভয় পেয়েও সেও পিছতে লাগলো আস্তে আস্তে করে। এ কি, আপনি এভাবে সামনে আসছেন কেন? বিয়ে হয়েছে অলমোস্ট 1 উইক, এখনো তো আমাদের বাসর হলো না। তাহলে চলো আজ রাতে বাসরটা সেরে ফেলি। খবরদার সামনে এগোবেন না। যদি না চাও আমি কিছু করি তাহলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। আর যদি তুমি চাও তাহলে আমি কিন্তু আমার রোমান্টিক টর্চারের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাতে পারি, কি বলো, করাবো? ব্ল্যাকমেল কোথায় করলাম চেলি? ইভেন এতদিন হয়ে গেল নিজের হাতটাও ধরতে দাওনি, আসো আমার কাছে। আইলিন এক দৌড়ে বিছানায় উঠে কম্বল ভরে দিয়ে শুয়ে পড়ল। সে আর যাই হোক রিশের সাথে কোনো দিনও পারবে না, কোনো দিনও না। রিশ এসে আবার ল্যাপটপটা নিয়ে বসে পড়ল। 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, রাত এখন 2:10। আজ বেশ কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে লেট হয়ে গেল। রিশ ফ্রেশ হয়ে এসে নিজের শার্ট খুলে ফেলে এসিটা বাড়িয়ে দিল। হঠাৎ করেই খুব গরম লাগছে তার। বিছানায় গিয়ে আইলিনকে নিজের বুকের মধ্যে টেনে নিল সে। ঠান্ডার মধ্যে হঠাৎ করে উত্তাপ পেয়ে আইলিন ঘুমের মধ্যে রিশের বুকে মুখ গুঁজে রইল। তা দেখে রিশ এসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো নিজের বুকের মধ্যে। রিশের এখন খুব শান্তি লাগছে, তার বুকটা এখন কেমন ভরা ভরা লাগছে। ফাইনালি তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সেদিনই আইরিনকে দেখেই প্রেমে পড়ে যায় সে। জীবনে অনেক মেয়ে দেখেছে সে, কিন্তু কখনো তার কারো প্রতি অনুভূতি জাগেনি, না জেগেছে কোনো ভালো লাগা, কোনো ভালোবাসা। আইরিনের অ্যাটিটিউড, তার রাগ, তার তেজ, তার বাঘিনীর মতো অহংকার, সব কিছু রিশকে চম্পকের মতো আকৃষ্ট করেছে। তার বাঘিনীর সাথে তার কত ঝগড়া হয়েছে, এখন তার বাঘিনী তার বুকের মধ্যে। এটা ভাবতে রিশের কলেজে যেন ঠান্ডা হয়ে এলো। তার জেলি যে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, এখন অনেক ভালোবাসে তার সে তার জেলিকে। তার জেলি এখন তার প্রিয়তম স্ত্রী, তার সহধর্মিনী, তার অর্ধাঙ্গিনী, তার বুকের বাঁ পাঁচরের হার। রিশ আরও শক্ত করে আইলিনকে নিজের বুকের মধ্যে মিশিয়ে রাখলো, জড়িয়ে রাখলো। আইলিনের সারা মুখে অনেকবার চুমু খেলো সে। আইলিনের শরীর এবং চুল থেকে এমন একটা মাতাল করা ঘ্রাণ ভেসে আসছে যা রিশকে আরও পাগল করে দিচ্ছে তার প্রিয়তমাকে ভালোবাসার জন্য। রিশ মনে মনে আবারও আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ দিল, অনেক শুকরিয়া করল আইলিনকে তার জীবনে পাঠানোর জন্য। আইলিন যদি তাকে স্ত্রী অধিকার না দেয় তবুও তাদের রিশের কোনো সমস্যা নেই, সে শুধু তার জেলিকে প্রতি রাতে তার বুকের মধ্যে নিয়ে ঘুমোতে পারলেই অনেক খুশি সে। আজ আইলিন কোয়ার্টারে যাবে, বেশ কয়েকদিন হলো সে কাজ থেকে বিরত থাকছে। আইলিন রেডি হচ্ছে, এমন সময় রিশ রুমে ঢুকলো। কোথায় যাওয়া হচ্ছে? ও বউ তুমি কি কখনো সোজাভাবে উত্তর দিতে পারো না? বউ কি? হ্যাঁ বউ কি, আমি না মানি এই বিয়ে আর না মানি আপনাকে, বুঝেছেন? তুমি মানো বা না মানো আই ডোন্ট কেয়ার।
মানুষ মানুষকে পাত্তা দেয়। আপনি অমানুষ, তাই কারোর কোনো কিছুতেই আপনার কিছু যায় আসে না। সে তুমি যা ভাবার ভাবতে পারো। আই জাস্ট হেট ইউ, দ্যাটস ইট। আই লাভ ইউ, দ্যাটস ইট। আইলিন আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। এখন ঋষের সাথে কথা বলা মানে নিজের মাথা নিজে নষ্ট করা। আইলিন তার বাইক নিয়ে বের হলো। আজ মেইন রোড দিয়ে না গিয়ে জঙ্গলের পথ দিয়ে গেল সে। কোনো শিকার পেলে তার মোটা ঠিক হতো। এখন জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সে হুট করে চিৎকার চেঁচানোর শব্দ শুনতে পেল। আইলিনের বাইকে সাইলেন্সার লাগানো, তাই আইলিন বাইক নিয়ে গেল চিৎকারের উৎস খোঁজার জন্য। একটু ভেতরে যদি দেখে কয়েকটি লোক দু তিনটি মেয়েকে একটা গাড়িতে তুলে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আইলিন একটু দূরত্ব রেখে সেই গাড়ির পিছনে আসা শুরু করলো। পিছনে দিতে সে একটি বিশাল বাড়ির সামনে এসে থামল। বাড়িটি ঋষের বাড়ির মতো হলো, অত সুন্দর নয়। আইলিন দেখলো লোকগুলো মেয়েগুলোকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। আইলিন বাইকটা সাবধানে পার্ক করে নিজের রিভলভারটি চেক করলো। পুরোই ভরা আছে তার রিভলভারটি, কিন্তু সে তো কোনো বুলেট লোড করেনি, তাহলে এটা কী করলো? একটু পরে আইলিন হাসলো। ঋষ তার গান লোড করে রেখেছে। রিভলভারের কথা ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর এবার আইলিন সে বাড়ির ভিতরে ঢুকলো। গিয়ে দেখে জুনায়েদ খান আর তার ঘোর শত্রু তার সে বসে আছে। আইলিন যা বোঝার বুঝে গেল। সে আরও দেখলো ছজন লোক সেই তিনটি মেয়েকে ধরে রেখেছে। তাশরিফ খুব অবাক হয়ে গেল আইরিনকে দেখে, আর জুনায়েদ খান ঘামছে। এই মেয়ে আবার কোথায় উদয় হলো? তাশরিফ, তুই আগে থেকে বেশি চালাক হয়ে গিয়েছিস রে। এবার আইলিন জুনায়েদ খানের দিকে একবার তাকিয়ে তাকে বলল, কিরে বুড়া সুর, মানে এক পা কবরে আর এক পা তো দুনিয়াতে, তারপরেও শরীরে জ্বালা কমে না তোর? জুনায়েদ খান রেগে দাঁড়িয়ে গেলেন। আইলিন, তুই আবার বিয়াদবি শুরু করেছিস, ভুলে যাস না আমি কি করতে পারি তোর সাথে। আইলিনের কিছু না বলে 30 সেকেন্ডের মধ্যে সে ছয়জন লোকের কবলে শুট করে তাদের মেরে ফেলল। তারপর মেয়েগুলোকে ছেড়ে দিল। আইলিন, এ কি করলি তুই? আমার লোকদের মেরে ফেললি তুই? তোর কপালে শুট করিনি, তোর ভাগ্য ভালো। আর শোন, ফের কোনো দিন যদি দেখেছি এই সব কাহিনী, সোজা কবরে পাঠিয়ে দিব তোকে। খুব ঝাল তোর, তাই না? ইয়েস, নাগা মরিচ একদম। এবার আইলিন জুনায়েদ খানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এই বুইড়া শোরের বাচ্চা, শোন, মনে নেই তো? মানে নেই তো কোনো ক্ষমতা, আবার তার মধ্যে এই সব ছোট লোক, থার্ড ক্লাস মার্কা পাতি, মাফিয়ার সাথে হাত মিলিয়েছিস। তুই একজন মন্ত্রী, তোর রুচি খারাপ জানতাম, কিন্তু তোর রুচি যে এত খারাপ আজকেই জানলাম। জুনায়েদ খান আর কিছু বললেন না, বলে যদি আইলিন তাকে মেরে দেয় তখন? আইলিন, তুই পস্তাবি একদিন। কেন সোনা, পস্তাবো কেন? আচ্ছা বাদ দে সব, তুই আমাকে বিয়ে কর, আমি সব খারাপ কাজ বাদ দিয়ে দেবো, বিশ্বাস কর। আইলিন পুরো পরিবেশ কাঁপিয়ে হাসলো। কুর্তার লেজ কোনোদিন সোজা হয় না, বুঝেছিস? তুই খারাপ কাজ বাদ দিবি, তারপর জুনায়েদ কুত্তা, মানব দরদি, মন্ত্রী, গরিবের বন্ধু, এইসব জোকস না, অনেক পুরনো হয়ে গিয়েছে, নতুন কিছু ট্রাই কর প্লিজ। তাশিব আর কিছু বলার আগে জুনায়েদ খান চেঁচিয়ে উঠলেন, আইলিন, তোর ব্যবস্থা যদি না করেছি আমি তাহলে আমার নামও জুনায়েদ খান নই। যাই করিস, একটা এসি রাখিস তো, যা গরম পড়েছে না। যাই হোক, আমি যাচ্ছি, আর যা বললাম মনে রাখিস। আইলিন চলে গেল, আর মাঝখান থেকে ছটি লাশ ফেলে দিয়ে গেল। ওই আইলিন রে, যদি আমি শেষ না করছি। জুনায়েদ খানের কথা শুনে তাশিব বিরক্ত হয়ে উত্তর দিল, থামেন তো আপনি, এইসব কথা তো কত বছর ধরে শুনছি, নিজেও জানি না। আপনার কোনো ক্ষমতা নেই এই মেয়েকে শেষ করার, মাঝখান থেকে আপনার সাথে হাত মিলিয়ে আমি আইলিকে হারালাম। জুনায়েদ খান হাসলেন, বুনো ওল আর বাগা তেতুল, আইলিনকে শেষ করার জন্য একটা অস্ত্র আছে আমার কাছে, আর তা হলো রিচ। রিচকে লেলিয়ে দিব আমি ওর পিছনে। কিন্তু রিচ তো কোনো কারণ ছাড়া কিছু করবে না। এমনভাবে লেলে দিতে হবে যাতে আইলিনকে শেষ করে দেয়। সিংহের খাঁচায় পা দিলে সিংহে সাড়ে নাকি কাউকে? তাশরিফ আর কিচ্ছু বললো না, শুধু তাকিয়ে রইল জুনায়েদ খানের দিকে। সে নিজেও জানে রেশ কতটা ভয়ানক। কর্ডারে ঢুকে আইলিন খুব অবাক হয়ে গেল। তাদের কমিশনার আসাদ রহমান ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। আইলিন কিছু বলতে গেলেই আসাদ রহমান তাকে থামিয়ে দিলেন। আজ থেকে নো স্যার বলে ডাকাটা কি, বাবা বলে ডাকবে আমাকে। কিন্তু স্যার। আবার স্যার? আসাদ রহমানের কথা শুনে আইলিন অনেক লজ্জা পাচ্ছে। আসাদ রহমান বলতে গেলে রিসের আরেকজন বাবা। হোসাইন চৌধুরীর চেয়ে রিস আসাদ রহমানের সাথে অনেক বেশি ফ্রিজ ছিল। চাচা ভাইদের সম্পর্ক কেমন হওয়া উচিত তাতে দেখলেই বোঝা যায়। আর হোসেন চৌধুরী এবং আসাদ রহমান তো বন্ধুও নয়, ভাইও নয়। ভাই এবং বন্ধুর ঊর্ধ্বে যদি কিছু থাকে তাদের সম্পর্ক ঠিক সেই রকমই ছিল। তাই বলতে গেলে আসাদ চৌধুরী এখন আইরিনের চাচা শ্বশুর। আর হ্যাঁ,
তুই এখন আমার মেয়ের মতো, তাই আমাকে তুমি করে বলবি তুই। আর আপনার পাগল ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে, আমি এই বিয়ে মানি না। কি বললি আইলেন আম্মু তুই? আমার ছেলেটা কত সুন্দর, কত হ্যান্ডসাম, সব মেয়ে ওর জন্য পাগল, আর তুই এই কথা বলতে পারলি? আপনার ছেলে সুন্দর, আপনার ছেলে একটা সাদা মুলা। আজাদ রহমান হো করে হেসে উঠলেন। অনেক সুন্দর নাম তো, সাদা মুলা। আসলে আমার ছেলেটা এতই সাদা যে ওর সাদা মনে কোনো কাদাই নেই। এ যেমন বাবা তেমনই তার ছেলে। তবে আই মিস হুসাইন আঙ্কেল দ্য ভেরি মাচ, উনি আমাকে অনেক আদর করতেন। আসাদ রহমান দীর্ঘশ্বাস ছাড়া, ঠিক বলেছিস মামুনি, আজ হুসাইন থাকলে তোকে তার ছেলের বউ হিসেবে দেখে অনেক খুশি হতো। পরিস্থিতি বদলানোর জন্য আইলিন কথা ঘোরালো। তবে আমি জানতাম না হুসাইন আঙ্কেলের এমন একটি সাদা মুলা আছে। আসাদ রহমান হাসতে লাগলেন আইলিনের কথা শুনে, তার সাথে আইলিনও হাসতে লাগলো। একটু পর আসাদ রহমান সবাইকে ডেকে বলেন, লেডিস এন্ড জেন্টলম্যান, পরিচয় করিয়ে দিই, আমার ছেলের বউয়ের সাথে আইলিন ইসলাম সেল চৌধুরী। সবাই অবাক হয়ে গেল আসাদ রহমানের কথা শুনে। আইলিন তার ছেলের বউ, সাকিব এবং জিসান দুজনে আসাদ রহমানের কথা শুনে অবাক হলো এবং কষ্ট পেল। তারা দুজনে আইলিনকে অনেক পছন্দ করতো মনে মনে। সাকিব আসাদ রহমানকে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু স্যার আমরা যতদূর জানি আপনার দুই মেয়ে আছে, তাহলে আইলিন কীভাবে আপনার? সাকিবকে শেষ করতে না দিয়ে আসাদ রহমান হাসলেন, আমার ছেলে তো একটাই, কিং ওয়াফি চৌধুরীর রেস। আমার কিং এর কুইন আমার এই ইন্টেলিজেন্ট অফিসার আইলিন। আসাদ রহমানের কথা শুনে অনেকের চোখ কপাল উঠে গেল, কানা ঘোষা শুরু হয়ে গিয়েছে এখন। ওয়াফি চৌধুরীর রিচের স্ত্রী আইলিন, এত বড় মাফিয়ার স্ত্রী, একজন সিআইডি পুলিশ, পুলিশের সাথে কি মাফিয়াকে মানায় আদৌ? হ্যাঁ মানায়, যদি মাফিয়া হয় রিচের মতো সিংহ আর পুলিশ হয় আইলিনের মতো বাঘিনী। আরও কথাবার্তা শেষে আইলিন নিজের ক্যাবিনে যাওয়ার সময় একটি কথা শুনে থেমে গেল। সে দুটি ছেলে তাকে নিয়ে আলোচনা করছে, সেখানে এমন একজন তাকে নিয়ে আলোচনা করছে যে আইলিনের সিনিয়র এবং যার সাথে আইলিনের তাক আমরা সম্পর্ক। এত বড় এত সুন্দর একজন মাফিয়া কি দেখে এই মেয়েকে বিয়ে করলো? মন্ত্রী মেয়ে হলে একটা কথা ছিল, হয়তো দুজনে ভালোবেসে বিয়ে করেছে। পাগল তুই, এত বড় মাফিয়া ওকে ভালোবেসে বিয়ে করবে? নিশ্চয় নিজের রূপ শরীর দিয়ে বশ করেছে, না হলে কোনো মন্ত্রী টন্ত্রী মেয়ে ছেড়ে একজন সিআইডিকে বিয়ে করবে, যেখানে মাফিয়া ক্রিমিনালরা অলওয়েজ সিআইডিদের অ্যাভয়েড করে চলে। আইলিনের মনে হলো তার শরীরের যেন কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। সে ঝড়ের বেগে হেঁটে গিয়ে সেই ছেলেটিকে ঘুরিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারলো। তারপরে শব্দটি এত জোরে হলো যে সবাই তার ক্যাবিন থেকে বের হয়ে এসে তামাশা দেখছে। বডি বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ টু টক অ্যাবাউট মি লাইক দ্যাট? তারপরটি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো, ছেলেটিও কম চায় না। তুই আমাকে থাপ্পড় মারলি, বশ করেছিস তো নিজের শরীর দিয়ে, এত বড় মাফিয়াকে, না হলে তোকে বিয়ে করে কেন? আইলিন এবার প্রচণ্ডভাবে রেগে গিয়ে ছেলেটিকে ইচ্ছে মতো মারতে লাগলো। নাগে মুখে ঘুষি রক্তরক্তি কান্ত, এখন সবাই দৌড়ে এলো। আসাদ রহমানও দৌড়ে এলেন, গিয়ে দেখেন আইলিন তার এক সিনিয়র অফিসারকে ইচ্ছে মতো মেরে আদমরা করে সাজাচ্ছে। এই বাস্টার্ড, তোর সাহস কি করে হয় আমার নামে আমার হাজবেন্ডের নামে এইসব বলার? কিরে কুত্তার বাচ্চা, বল তোর সাহস কি করে হলো? সিআইডির একজন ঊর্ধ্বতন এমপ্লয়ি হয়ে কিভাবে তুই আমাকে এই ধরনের কথা বলি? তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো আমি আজ তোকে, বলে আইলিন আবারও মারতে লাগলো তাকে। ছেলেটিও তাকে মারতে লাগলো। ছেলেটি আইলিনের মুখে ঘুষি দেওয়াতে আইলিনের ঠোঁটের এক পাশ কেটে রক্ত পড়ছে, আর আইলিন ছেলেটিকে ইচ্ছে মতো মেরে তার নাক মুখ দিয়ে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে। আজকে আরেকটা মার্ডার করলেও যেন আইলিনের শান্তি হবে না। আসাদ রহমান এবং সাকিব দৌড়ে গিয়ে আইলিনকে থামানোর চেষ্টা করলো, আর অন্যান্য ছেলেরা সেই ছেলেটিকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আইলিন ইচ্ছে মতো মারছে তো মারছে, মেরে একেবারে আধামারা করে দিয়েছে। আসাদ রহমান এবং সাকিব আইলিনকে টেনে সরিয়ে আনলে আইলিন আবারও দৌড়ে গিয়ে আবারও মারতে লাগলো। নিজের চরিত্র নিয়ে এত বড় অপবাদ কখনো কোনো মেয়ে সহ্য করবে না। আসাদ রহমান আইলিনকে নিয়ে বের হয়ে গেলেন, আইলিনের মুখ দিয়ে রক্ত পড়ছে। একটানে গাড়ি টেনে নিয়ে চলে গেলেন বাড়িতে, রিচ মাত্র রেডি হয়েছে বের হবে পরে। নিচে নামতে দেখলো আসাদ রহমান তার জেলিকে ধরে ভিতরে আনছেন, আর তার জেলির মুখ দিয়ে রক্ত পড়ছে। চাচু কি হয়েছে, আর জেলি তোমার এই অবস্থা কেন? রিস পাগল হয়ে গেল আইলিনের এই অবস্থা দেখে। আসাদ রহমান ভাবলেন সব কাহিনী রিসকে বললে এখন ওই ছেলে চা নিয়ে নেবে সে, তাই তিনি ঠিক করলেন রিসকে কিছুই বলবেন না তিনি। রাস্তায় মারপিট করেছে ছেলেদের সাথে, তাই আমি নিয়ে এলাম। রিস সিংহের মতো গর্জন করে উঠল, কার এত বড় সাহস আমার জেলির গায়ে হাত দিয়েছে? আমি ওর কলিজা টেনে ছিঁড়ে আনবো। আহ কিং, কি শুরু করলি, রাস্তায় তো কত কিছু হয় তাই না? ছেলেরা টিস করেছে, আইলিন পানিশমেন্ট দিয়েছে, আর নিজেও আঘাত পেয়েছে। তুই ওকে ট্রিটমেন্ট কর আগে,
আমি এখন যাই, পরে এসে আবার দেখা করে যাবো। আইলিন আম্মু নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আসাদ রহমান চলে গেলেন। আসাদ রহমানের কথা রেশের কাছে কেমন যেন লাগলো। সে স্পষ্ট বুঝতে পারছে তার জেলিকে কেউ আঘাত করেছে, সেজন্য তার জেলের মুখ দিয়ে রক্ত বলছে। রেশ আইলিনকে করে তুলে নিয়ে রুমের দিকে যেতে লাগলো। কি করছেন কি নামান আমাকে? আর একটা কথা বললে একদম কোল থেকে ফেলে দিব। আইলিন আর কিচ্ছু বলো না, রিশ ভয়ঙ্করভাবে রেগে আছে এখন। এখন কিছু বললে পরে না আবার তাকেই কিছু করে দেয়। রিশ আইলিনকে বিছানার মধ্যে বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে বসলো। স্যাভলনে তুলা ভিজিয়ে কত জায়গায় চাপ দিয়ে ধরতেই আইলিন ব্যথায় আর্তনাদ করে উঠল। আল্লাহ! সে রিশের হাত সরিয়ে দিয়ে ক্ষতস্থানে চেপে ধরল। রিশ দতে দত চেপে তার রাগ নিয়ন্ত্রণ করল। আইরিনের মুখের আঘাতটি যে খুব গভীর সেটি এখন তার কাছে পানির মতো পরিষ্কার। সে আইরিনের মুখ থেকে তার হাত সরিয়ে দিয়ে আবারও নিজের কাজ শুরু করলো। ক্ষতস্থানটি স্যাবলো দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল সে। আমি বাহিরে যাচ্ছি, নিজের খেয়াল রেখো, একটু পরে সার্ভেন্ট তোমাকে স্যুপ দিয়ে যাবে, সেটা যেন পুরোটুকু খাওয়া হয়। বলেই আইরিনের কপালে চুমু খেয়ে সে চলে গেল। আর আইন সুরে রইল বিছানায়। কি এমন কাজ তোর যে আমাকে ইমার্জেন্সি কল দিয়ে এখানে ডেকে আনলি? একটা কাজ করতে হবে তোকে, সেটা করলে আমার সম্পত্তি 50% তোকে লিখে দেবো আমি। রেশ গলা ফাটিয়ে পুরো রুম কাঁপিয়ে আসলো। জুনায়েদ খানের কি এমন কাজ পড়ে গেল যে সে তার 50% প্রপার্টি আমাকে লিখে দিতে চায়? দেখ হাসবি না, একটা মেয়েকে তোর শেষ করতে হবে, আমার ঘোর শত্রু, আর তার জন্য আমি তোকে আমার 50% লিখে দেবো। ঋষের চোখ মুখ শক্ত হয়ে এলো, কিন্তু সে তার রাগ প্রকাশ না করেই বলল, মেয়ের ছবি দেখা। জুনায়েদ খান নিজের পকেট থেকে আইরিনের একটি ছবি বের করে ঋষের সামনে রাখলো। ঋষ আইরিনের ছবি দেখতে তার চোখ জলজল করে উঠল। সে বাঁকা হেসে বলল, এই মেয়েকে তো আমি চিনি, সিআইডি অফিসার আইলিন। এই মেয়ে আমারও অনেক ক্ষতি করেছে, আমার হাতে 3 শ্যুট করেছিল। জুনায়েদ খানের চোখ চকচক করে উঠল, অত্যন্ত আনন্দের সহিত বলল, তাহলে শেষ করে দে এখনই, আগে তুই তোর সম্পত্তি লিখে দে আমাকে, তারপর। জুনায়েদ খান একটা দলিল বের করে তাতে নিজের সিগনেচার দিলেন। সেখানে স্পষ্ট লেখা, তার 50% সম্পত্তির মালিক রিশ। জুনায়েদ খান দলিলটি রিশের হাতে দিলেন। রিশ এসে বলল, আগে আমার লয়ার দিয়ে চেক করাবো এটা ট্রু নাকি, তারপর তোর কাজ হবে। আগের মতো আসিস তুই রিশ, পুরো বাংলাদেশের লয়ার দিয়েও চেক করা তুই। তারপর এই মেয়েকে কিভাবে শেষ করব বল? ওকে রেপ করে মেরে ফেলে দিবি শেষ। প্রচণ্ড রাগে ঋষের শরীর রিড়ি করছে। তার এখন মন চাচ্ছে জুনায়েদ খানের শরীর থেকে এক কোপে তার মাথাটা নামিয়ে দিতে, কিন্তু না, সেটা এখন সে করবে না। সময় মতো সে খেলা দেখাবে। সব কিছু ঠিক থাকলে তোর সামনেই এই মেয়েকে শেষ করব আমি। ঋষের কথা শুনে জুনায়েদ খান অনেক আনন্দিত হলেন। ঋষ তার শত্রু হলেও এই মুহূর্তে তার আইল্যান্ড নামক শত্রুকে হটানো অনেক বেশি দরকারি, কারণ ঋষ একজন মাফিয়া হলো, আইল্যান্ড একজন সিআইডি অফিসার। এমন কোনো কাজ নেই যা আইল্যান্ডকে দিয়ে সম্ভব নয়, তাই জুনায়েদ খান আর কোনো রিস্ক নিতে চান না। কি নিউজ এনেছিস বল ভাই? ওই পোলাও একজন অফিসার, ভাবির চেয়ে 2 উপরে হয়। আর আশাদ স্যার মিথ্যা কথা কইছে, ভাবির লোক ওই পোলার ফাইট হয়েছে কোয়ার্টারের মধ্যেই। ঋষের চোখ মুখ শক্ত হয়ে এলো। তারপর আশাদ স্যার যখন সবার লগে ভাবিরে নয়া কইরা পরিচয় করাই দেয় যে আপনার বউ হ্যায়, তার একটু পরে ভাবির লোকে ওই পোলার গণ্ডগোল হয়। ওই পোলা কয় ভাবি নাকি আপনার এ। রনি আর কিছু না বলে মাথা নিচু করে ফেলল। কি ওরা থেমে গেলি কেন? না মানে ভয় পাস না, বল বাকিটা। রনি ইতস্তত করে বলতো, ভাবি নাকি আপনার মতো এত বড় মাফিয়ারে হের শরীর দিয়ে বশ করছে, তাই আপনি নাকি ভাবিরে বিয়া করছেন। রিশ দাঁড়িয়ে গেল, তার চোখ দেখে রনি ভয় পেয়ে গেল। ভয়ানক প্রধান হলে জ্বলছে সে। সামনে থাকা চেয়ারটি এক লাথি মেরে ভেঙে ফেলল রিশ। এত বড় সাহস আমার জেলিকে নিয়ে বাজে কথা বলে? এত বড় সাহস ওই কুত্তার বাচ্চার আমার জেলিকে আঘাত করে? আমি ওর কলিজা টেনে ছিঁড়ে আমার কুকুরদের খাওয়াবো। ভাই ওই পোলা ভাবিরে প্রস্তাব দিছিল, ভাবি কখনো ওরে গ্রহণ করে নাই। এরপর থেকে ওই পোলা ভাবিরে লইয়া বাজে কথা কইতো, কিন্তু ভাবি বার্তা দিত না। কিন্তু কালকের কথা হইন না, ভাবির আইগা গেছিল, ওই পোলারে ভাবি এমন মার মারছে, নাক মুখ পাড়াইয়া একেবারে আধমরা করে লাইছে। ওর সাহস কেমনে হয় হেরে নিয়া তারপর আমনেরে নিয়ে খারাপ কথা কওয়ার? এটি কইতাছিল ভাবি আর ইচ্ছা মতো পিটাইছে ওই হালারে। ভাই আমার মনে হয় কি, আজকা আশাদ স্যার না থামাইলে ভাবি মনে হয় ওই হালার মার্ডার করে হালাইতো। রনির কথা শুনে রিশ হাসলো মনে মনে। ওই বাস্টার্ডের নাম কি? মুকুল। ঠিক আছে এখন যা তুই। রনি চলে গেল আর রিশ রুমে গেল। রাত এখন 1 বাজে। রিশ রুমে ঢুকে দেখে আইলিন অন্যদিকে মুখ ফিরে শুয়ে আছে। আইলিনকে দেখে মনে হচ্ছে
কি যেন ভাবছে সে। কি ভাবছ এত? কিছু না। আসো আরেকবার মেডিসিন লাগিয়ে দেই। লাগবে না। রিশ কিছু না বলে আইরিনের মুখে মেডিসিন লাগিয়ে দিল। রিশ দেখলো আইরিন কেমন চুপ হয়ে আছে, তার মনে কেমন আনন্দ নেই। আসলে তাদের বিয়ে হলো এক সপ্তাহ হয়নি। আইরিনের হাতে এখনো মেহেদির রং লাল টকটকে। রিশ আইরিনের হাত নিয়ে দেখতে লাগলো, কি সুন্দর মেহেদির কারুকার্য করা। কি হচ্ছে কি? রিশ কিছু না বলে আইরিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। মানে পুরো বিছানা থাকতে আপনার এখানেই মাথা রাখতে হলো? বিছানা একটু সফট না তাই? আহ মরণ। আব্বু তোমাকে ভালোভাবে চিনতো, তুমিও তাকে চিনতে। কিন্তু এটা বলতো, আব্বু কেন আমাকে কখনো তোমার কথা বলেনি? কারণ হুসাইন আঙ্কেল কখনোই চাননি কোনো ছাত্রাকে দিয়ে আমার লাইফ নষ্ট করতে। রিশ উঠে বসলো। মানে আমি ছাত্রা? কি ছাত্রামি করেছি আমি? কি ছাত্রামি করেছি মানে? কতদিন আমার পিছনে ঘুরেছেন বলুন তো? আমার পিছে সেদিন থেকেই লেগে আছেন। রিশ হাসলো। বউয়ের পিছে ঘুরতে কোনো দোষ নেই বলো? এ বউ, আপনি সাদা মুলা না জানি কতগুলো গার্লফ্রেন্ড ছিল আপনার। জেলাস? মানে আপনাকে নিয়ে আমি জেলাস হব? রিয়েলি? ভেরি ফানি। তুমি আমাকে একটু ভালোবাসো না জেলি? বলে আইরিনের পেটে মুখ গুঁজে দিল রিশ। আইরিনের শরীর শিরশিরে উঠল, কেমন একটা অজানা শিহরণে তার শরীর কাঁপছে। এভাবে কাঁপছো কেন তুমি? শুনুন তো, আপনি কি বাচ্চাদের মতো করছেন? আমি বাচ্চাই? আইরিন খিলখিলি হাসতে লাগলো। রিশ তার হাসি থেকে পাগল হয়ে গেল। অনেকদিন পর সেভাবে আইরিনকে হাসতে দেখছে। মানে আপনি বাচ্চা, একটা 38 বছরের বুইড়া আঙ্কেল আপনি। হুম, তোমারই জামাই। আমার কোনো জামাই নেই। রিশ কিছু না বলে আইরিনের গালে একটু চুমু খেলো। ঘটনা আকস্মিকতায় আইরিন ফ্রিজ হয়ে গেল। এটা কি হলো? কি কি হলো? আপনার এই হুটহাট কিস করার স্বভাবটা আমার একদমই ভালো লাগে না। কি করব বলো, তুমি এত সুন্দর, মন চাই তোমাকে খেয়ে ফেলি। এত লুচু কেন আপনি? উফ আল্লাহ। রিশ এবার আইরিনের দিকে একদম ঝুঁকে গেল। নিশাক্ত কণ্ঠে বলে উঠল, শুধু তোমার ভালোবাসার জন্যই আমি আজ এত বেহায়া জান। আইলিন রিশের দিকে দেখালো, কেমন অদ্ভুত লাগছে তাকে। রিশের চোখ দুটো এত সুন্দর কেন? আইলিন রিশকে পছন্দ না করলেও তার চোখ দুটো আইলিনের কাছে খুবই ভালো লাগে। আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি এখন আমি ঘুমাবো। বলেই রিশ আইলিনের কোলে আবারও শুয়ে পড়ল। আইলিন না চাইতেও নিজের অজান্তে রিশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে রিশের দিকে দেখালো, কত সুন্দর রিশ। একটা ছেলে মানুষ যে এত সুন্দর হয় তার রিশকে না দেখলে তা অনুধাবন করা যাবে না। সাগরের পানির মতো নীল চোখ, বাদামি চুল, ঘনভ্রু, সুঠামদেহী দেহ সে। আইলিনের কেমন হিংসা হলো রিশকে দেখে, এত সুন্দর কি দরকার ছিল? আইলিন আরও একটা জিনিস ভেবে নিজেই অনেক অবাক হলো, যেখানে সে পারত না কোনো পুরুষকে সহ্য করতে, সেখানে একজন সুদর্শন পুরুষ তার গোলে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে, সেই পুরুষটি আর কেউ নয়, আন্ডারওয়ার্ল্ড কাবানো মাফিয়া কিং, তার সত্য বিবাহিত স্বামী। আইরিন কোনোদিন কল্পনাও করতে পারেনি তার সাথে একজন মাফিয়ার বিয়ে হবে। এসব ভেবেই আইরিন হাসলো। কিন্তু কেন হাসলো সে অনেক চেষ্টা করেও নিজেও বুঝতে পারলো না।